গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো নেই, এত গরম লাগছে, গরমে আর ভালো নেই। যাই হোক, এখন বাজে 8:25, আর এত গরম পড়েছে না গো, কি বলবো, মারাত্মক গরম লাগছে, মারাত্মক। তার মধ্যে রোদ উঠেছে এমন, আর এত পচা গরম না, কিছু বলার নেই। পাখাটা ভেবেছিলাম চালাবো না, পাখাটা বন্ধ করেই ব্লগটা স্টার্ট করবো, কিন্তু পাখা বন্ধ করলে মরে যাবো তো, এতটাই গরম করছে, গায়ের মধ্যে যেন কাঁটা ফুটছে, এতটাই গরম লাগছে। কয়েকদিন বেশ ভালো বৃষ্টি হলো, বৃষ্টির জন্য মানে যেদিন যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন সেদিন ওয়েদারটা ঠান্ডা। ও তাকাতে পারছি না, সাদা কালারের ফ্ল্যাট তো, আর রোদ রিফ্লেক্ট করছে, তাকানো যাচ্ছে না। যাই হোক, এখন যেমন বললাম 8:25 বাজে, এবার যাবো টিফিন বানাতে। ও আজকে হচ্ছে বৃহস্পতিবার, লালটু কালকে ওই যে আসার সময় ফুল ঠুল নিয়ে চলে এসছে, তা ওখানে থাক, এখন ও সব ধরবো না, আগে রান্না ঠান্নাগুলো করে আসি। রান্না মানে হচ্ছে সকালের টিফিনটা অন্তত আগে করে আসি, গরমকালে হাত কাটা নাইটি পড়েছি তো তাতেও যেন কষ্ট হচ্ছে, এতটাই গরম লাগছে। ও সেই গরম মনে আমি এরকম এরম আর এক বছর পেয়েছিলাম, আর এই আর এক বছর পাচ্ছি। তখন তখন এই গরমের কথা যখন বলছি, তখন আমার বিয়ের অনেক আগে, সে একবার গরম পেয়েছিলাম, আর এই গরম, সে রাত্রেবেলা শোয়া না তো, রাত্রেবেলা শুতে গেলে মনে হয় নিজেকে নিজে শাস্তি দিচ্ছি, এত গরম করে, এত গরম করে না, মানে অস্বস্তি লাগে, শুয়ে আছি তো পুরো বিছনা ভিজে যাচ্ছে, মানে এমনি এত ঘাম হয়, তার মধ্যে মারাত্মক গরম লাগছে। যাই হোক, কি আর করা যাবে, গরম লাগলে বাবা। এখানে কিসের এ দিয়েছে, ও নতুন ফ্ল্যাট হচ্ছে, ওর জন্য এটা নিয়েছে, ব্যানারটা নিয়েছে। এ দেখো, নতুন ফ্ল্যাট হচ্ছে, ওর জন্য এখানে ব্যানারটা নিয়েছে। ফ্ল্যাটটা মনে হয় এই গলি দিয়ে গিয়ে না ওই ভেতর দিকে হচ্ছে কোথাও, ওই আম গাছটা আছে না, আম গাছ নারকেল গাছ ওই দিকের, আরও ছাড়িয়ে ভেতরে হচ্ছে। যাই হোক, সকালবেলা এই দেখো রাস্তা দিয়ে যে যার কাজ করতে যাচ্ছে, কেউ বাজার করে নিয়ে আসছে, কেউ কাজে যাচ্ছে। নিচে অল টাইম আমাদের যেহেতু নিচে মানে দোকান আছে, রডের দোকান রয়েছে, তো রড অল টাইম আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, এইসবই চলে। বাইরে ওয়েদারটা দেখেছ, রোদ কমে না, রোদ কিন্তু খুব একটা নেই, কিন্তু এই যা রোদ এই কাঁপিয়ে দেবে। যাই হোক, চলো এখন গিয়ে রান্না ঠান্নাগুলো করি। পাহার তলা ছাড়া না থাকতে ইচ্ছা করছে, দেন তো মারাত্মক গরম করছে। আর বাইরে তো তোমার হাই স্পিড ফ্যান, বাইরে ফ্যান চালালে কি হয় বলো তো, গ্যাস জ্বালালে না গ্যাসের ফ্লেমটা কাঁপতে থাকে, তো সেক্ষেত্রে বাইরে পাখা চালিয়ে না কাজ করা যায় না। যাই হোক, কাটাকুটিগুলো পাখা চালিয়ে করি, পাখা ছাড়া একটা সেকেন্ড বসা যাচ্ছে না। লালটু এখনও ঘুমাচ্ছে, পরে যখন উঠবে উঠবে, আমি ঘুমাতেও পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে না আমি রাত্রিবেলা শুলে না মনে হয় কেন শুলাম, এমনি টাইমে মনে হয় না একটু শুই, ক্লান্ত লাগছে, এখন ক্লান্ত লাগলেও মনে হয় কেন শুচ্ছি রাত্রিবেলা, এমনই কষ্ট হচ্ছে। যে চল আর বক বক করবো না, পাখাটা বন্ধ করি, করে যাই রান্নাঘরে যাই। গরমে না কিচ্ছু ইচ্ছা করে না, রান্নাও করতে ইচ্ছা করে না বাবা। এখানে আবার এক গাদা বাসন পুড়ে আছে, এগুলো গুছাতে হবে। পাখাটা চালাই গো, করে চলো রান্নায় লেগে পড়ি। আজকে রান্না করবো মশলা দিয়ে আলু ভাজা, ওর জন্য আলুগুলো না এরকম গোল গোল করে কেটে ভেজে নিয়েছি। আর এখানে মশলা বলতে হচ্ছে রসুন ভাজা, শুকনো লঙ্কা, আর একটু টমেটো, ব্যাস, আদা পেঁয়াজ কিচ্ছু নেই, আর যেমন হলুদ গুঁড়ো দেয় নুন ওই জিনিস দিয়েছি, ব্যাস এইটা দিয়ে এবারে কষাবো। এর মধ্যে রসুন একটু ভেজে দিচ্ছি, কারণ রসুন না ভাজলে না কাঁচা রসুনের গন্ধটা ঠিক ভাল লাগে না। এটা টমেটোগুলো একটু গলে যাক, মশলা তো ভাজার কিছু নেই, কেন রসুন ভাজা হয়েই গেছে। এটা কালকেও করেছিলাম, কালকে ওর নাকি এতটাই ভালো লেগেছে, ওর জন্য আজকে আবার করতে বলেছি। কৌশিক অফিসের জন্য বেরিয়ে গেল, ও বেরোলেন, আমি এখান থেকে রোজ দেখি, সে যাই হোক বেরিয়ে গেল, ছাতাটা বার করেছে ঠিক, কিন্তু বাইরে রোদ নেই, গুমোট গরম আছে। চলো আমি না আজকে চুনো মাছ রান্না করবো, তো চুনো মাছটা কেটে কুটে বেছে রাখি, কেননা জমাদার আসবে, আবার কালকে আসবে না, কাল যেহেতু শুক্রবার ওদের জুম্মাবার আছে, ওই জন্য কালকে আসবে না। সে মুখটা কালো কালো লাগছে না আলোর জন্য, মনে আলোটা ঠিকঠাক পড়ছে না। যাই হোক, তো মাছটা কেটে কুটে পরিষ্কার করে রেখে দিই, ও আসলে ওকে দিয়ে দেবো, কারণ মাছের গন্ধ থাকলে মাছ, আর এখন হচ্ছে পাকা আমের খোসা খোসা ফেললে না এত গন্ধ বেরোয়, মানে ডাইনিংয়ে টেকা যায় না। এখন বাজে 10:15, ওকে সব গুছিয়ে গাছিয়ে দিলাম, ও গুছিয়ে নিল, আর এতটাই গরম লাগছে না, চুলেরও ওপরে না তুললে মরে যাবো,
এই ঘাড়ে সামান্য একটুখানি চুল লাগছে, মনে হচ্ছে না ঘাটা কিরবির কিরবির করছে। সে যাই হোক চলো মাছগুলো ছাড়াই গিয়ে। উফ গরম করছে খুব, এই ঘাট ফাট গুলো এখনো কিচ্ছু গুছানো হয়নি। মাছটা ছাড়িয়ে রাখি, কারণ মাছের ওটা ও নিয়ে চলে গেলে আমার শান্তি, ছাড়িয়ে রাখি, তারপরে খাটফাট গুলো গুছিয়ে ঘর বাড়ি মুছে তারপরে রান্নায় ঢুকবো। আজকে আবার বৃহস্পতিবার, পুজো আছে। এখানে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে করছি চুনো মাছ, এই যে কেটে কুটে রেখে দিয়েছি, ভাবলাম একটু ভেজে রান্না করব। দেখো ভাজার পরে কেমন ছেড় কুটে গেল, আমি থাক দরকার নেই, মাছটার এরকম ষষ্ঠী পুজো করে কোনো লাভ হবে না। তো ভাবলাম আমরা কাঁচা মাছও খাই, কোনো অসুবিধা হয় না। তো এটা মশলাটা কষানো হোক, আদা রসুন পেঁয়াজ দিয়েই কষি, পেঁয়াজ ভাজা রসুন ভাজা আমার একই মশলা, ওই জন্য আর বারবার বলছি না, এটা দিয়ে কষা হোক। আর তার সাথে করেছি এখানে ডাল, এই যে ডাল, পেঁয়াজ দিয়ে ডাল করেছি। আর সকালের এই তরকারিটা করেছিলাম, তোমাদেরকে তো দেখানো হয়নি, এই যে চামচ পড়ে রয়েছে, কারণ আমি দুপুরে খাবো ওটা, ওই জন্য ভাবে রেখে দিয়েছি। তো পেঁয়াজ ভেজে বাটাও হয়ে গেছে, বিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এটা কষানো হলেই এই মাছটা দিয়ে দেবো, কারণ দেখো এই মাছে না কারণ কাঁটা মাটা সব বেরিয়ে গেছে, বেকার তরকারিটা কাঁটা কাঁটা হয়ে যাবে, দরকার নেই। এগুলো না বড় মোরলা মনে হয়, মোরলা হয় এক ধরনের ছোট ছোট, এগুলো বড় বড়। যাই হোক অল্প একটুই আছে, এটা মশলাটা কষিয়ে নিই। রান্না করতে করতে আমার ওইদিকে 12টা বেজে গেল, আমার 12টা বাজিনি, ঘড়ির 12টা বেজেছে। রান্নাটা করে নিই, শক্ত হয়ে গেছে, এবার গ্যাসটা মুছেই ব্যাস ঘরটা তারপরে মুছবো, কারণ এখন আমার ঘর মোছা হয়নি, ঘর মুছবো হয়েছিলাম যখনই মাছ ফাছে সব হয়ে গেছে, না থাক এখন আর ঘরে গিয়ে লাভ নেই, আগে রান্নার এই পাটটা চুকিয়ে ফেলি, মশলা ধরে আসছি, জল দিতে হবে। এখন এই ফুল এত পরিমাণে কম দেয় না, দেখো মালা ঠালা সব ঠিকঠাক দিয়েছে, কিন্তু কুচো ফুল অনেকটাই কম দিয়ে ফেলেছে। সে যাই হোক কি আর করে, এবার ঠাকুরকে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এবারে খেতে দেবো। মালা ঠালা সব ঠিক দেয়, দেখো আমি না ঘটের চারপাশে আমি ফুল দিয়ে সাজাই, সেই কুচো ফুলটাও আজকে দেয়নি খুব একটা বেশি, জানি না বাবা কেন, একই দাম নিচ্ছে কিন্তু কেন দিচ্ছে না। আজকে কৌশিক আসু, কৌশিককে জিজ্ঞেস করবো যে কুচো ফুল কেন কম দিয়েছে। সব ঠাকুরের পায়ে দিয়েছি, কিন্তু ওই ঘটের আশেপাশে না আমি একটু মানে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিই, সেটাই আর পারলাম না দিতে। সে যাই হোক চলো, এই দেখো না এইখানে আমার ওই ঘরেরও তো আয়নার ওপরে ঠাকুর রয়েছে, একটুখানি কুচো ফুল কোনো মতে জোগাড় করে রেখেছি, কারণ একদমই ফুল না দিলে না খারাপ লাগে, এখান থেকেই দিয়ে একটুখানি বাঁচিয়ে রেখেছি, ওই ঘরে ঠাকুরগুলোকেও দেবো, নইলে বৃহস্পতিবার ফুল একদমই না দিলে না খুবই বাজে দেখায়। যাই হোক ঠাকুরকে খেতে দিয়ে দিই, দিয়ে আমার পুজো এবারে কমপ্লিট হয়ে যাবে। অনেক দিন পর মনে পড়েছে যে এই আচার রয়েছে, আচারটাকে এতে রোদে দিতে হবে, মানে আচার মানে আম তেল আর কি, যে রয়েছে রোদে দিতে হবে, তো মনেও পড়েছে, রোদও এসছে, ভাবলাম দিয়েই দিই। আর আজকে দুপুরবেলা না আমার ভাত একদমই খেতে ইচ্ছা করছে না, কোনো মতে ইচ্ছা করছে না, তো ভাবলাম রুটি খাই, আজকে আমার রুটি দিব, সকালেও রুটি খেয়েছি, এখনও রুটি খাবো, রাত্রিরেও মাখা রয়েছে আটা, রাত্রিরেও আজকে রুটি খাবো, কারণ এক একদিন আমার এরকম হয় ভাত একদমই খেতে ইচ্ছা করে না। তো যাই হোক রুটি আর খাবো কি দিই, এই যে আলুর যে সকালবেলা আলু ভাজা এটা বলে, কিন্তু এটা আলু তরকারি বলতে পারো, একরকম ভাজা মানে তো একদম শুকনো শুকনো ভাজা, যেটা বলে মশলা দিয়ে ভাজা, এটা আমার শাশুড়ি মা নাম দিয়েছে। যাই হোক সেই আলু মশলা দিয়ে ভাজাই বলছি, ভাবলাম যে আজকে রুটি খাই, কারণ সবসময় না ভাত ভালো লাগে না। হটপটটা কোথায় গেল, এই যে হটপটে রুটিগুলো সব করে করে নি, খেতে রেখে দিই। অনেকে বলে আমার ভাত ভালো লাগে, লালটুই বলে আমার ভাত ভালো লাগে, আমার রুটি ভালো লাগে না, আমাকে সারাদিনে রুটি দাও, আর লুচি পাওয়াটা খুব একটা ভালো লাগে না, তো সারাদিন রুটি দাও, আমি সারাদিন রুটি খেতে রাজি আছি, আমার কোনো অসুবিধাই হয় না। যাই হোক রুটিগুলো সেকে নিই ঝটপট করে। এখন বাজে 4:30, কানে হেডফোন দিয়ে নিয়েছি, আর এত গরম লাগছে না কি বলবো। যাই হোক রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি পড়াতে, কারণ যতই যা কাজ করি যতই ক্লান্ত থাকি, একজনের যখন দায়িত্ব নিয়েছি সেই দায়িত্বটা তো পূরণ করতেই হবে, তো ওর জন্য বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা করে পড়াতে। আর না প্রত্যেক দিন আমি চাবিটা নিতে ভুলে যাই, আর বেরোনোর সময় মানে গেট খুলে বেরিয়ে যাই, তারপরে মনে পড়ে চাবিটা নিয়ে নিই। যাই হোক মনে করে চাবিটা নিয়ে নিয়েছি, এবার বেরোই। এখন বাজে 10:15, আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর পড়িয়ে আসার পর থেকে আর আমি কোনো রকম ব্লগ করতে পারিনি, কারণ শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, মানে কি বলবো, আমার হঠাৎ করেই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হলো, না পড়ে আসার সময় যে হেঁটে আসছিলাম তার জন্য হলো, জরায়ুটা হঠাৎ করে যন্ত্রণা করছে, কেন জানি না, খাই না মনে হচ্ছে জরায়ুটা কেউ ধরে মুচড়ে দিচ্ছে, এতটাই ব্যথা করছে।
আমি এখন বসে কথা বলছি, তো বসে থাকলে ঠিক আছে, কিন্তু একটু এদিক ওই যে এই যে দাঁড়ালাম তো মনে হচ্ছে না জড়ায় ওটা কেউ মুচড়ে দিল, এতটাই পরিমাণে ব্যথা হচ্ছে। কৌশিক অনেকবার বললো চলো ডাক্তারের কাছে চলো, দেখো ব্যথাটা একটু হোক, কালকে সকালে না দেখা যাবে কি করি না করি। মারাত্মক কষ্ট হচ্ছে, মানে এতটাই কষ্ট হচ্ছে আমি যে সামনে এসে কোনো কথা বলবো বা কিছু সারাক্ষণ শুয়েছিলাম। কৌশিক বলছে একটু গরম জলে সেঁক দিয়েছি, দেখো এটা জরায়ুর ব্যথা, এটা তো আমাদের সেই পিরিয়ডস এর ব্যথা না যে গরম জলে সেঁক দিলে জিনিসটা ঠিক হয়ে যাবে। সে যাই হোক, সেই গরম জলও জোর জবরদস্তি করে দিল, কিছুতেই কিছু হলো না। যেমনকার ব্যথা তেমন হাঁটলে বেশি লাগছে, ধরো হট করে কোথাও বসছি লাগছে, উঠতে গেলে লাগছে, মানে যদি স্টিল এরম এরম যেমন বসে আছিলাম স্টিল বসে থাকলে কোনো ব্যথা নেই, একটু এদিক ওদিক মুভ করলেই না মনে হচ্ছে না জড়াইটাকে মুচড়ে দিচ্ছে, এতটাই পরিমাণে ব্যথা করছে। এটা একবার হয়েছিল যখন ওই আমার মেজো ভাসুরের বাড়ি থেকে আসছিলাম, সেদিনকে তো আমি ব্লক করিনি, তখন না বাসে অনেকক্ষণ যাবৎ বসে থাকার পরে না যখন একটু বাসটা ঝাঁকানি দিয়েছে, আমি যেরকম সোজা হতে গেছি সেই যে ব্যথা চোটটা লেগেছে সেই ব্যথাটা না মাঝখানে কমে গেছিলো, আজকে আবার শুরু হলো। মানে পড়িয়ে এসে আমি ফ্ল্যাটে ঢুকেছি, ঢোকার পর থেকে আর সন্ধে দেবো কি, 6:40 ঢুকে গেছি, আমি এসেই সন্ধে দিই, আর এসে সন্ধে দিতে ইচ্ছা হচ্ছে না, এত পরিমাণে ব্যথা করছে। তারপরে কৌশিক আসলো, তারপরে গিয়ে সন্ধে দিলাম, জানি না কিসের জন্য ব্যথা করছে, ভয় করছে জানো তো কেন ব্যথা করছে। যাই হোক দেখি কালকে যদি ব্যথা না কমে একবার ডাক্তারের কাছে যেতে হবে, কারণ এই ব্যথা মানে সহ্য করার বাইরে, আমি সহ্য করতে পারছি না। কৌশিকের সামনে অতটা দেখাচ্ছি না, ওনা টেনশন করছে তো ওর সামনে অতটা দেখাতে পারছি না, কিন্তু না ব্যথা খুব করছে। যাই হোক দেখা যাক কি হয়, কালকে যদি সেরকম না হয় ডাক্তারের কাছে যাবো। তো যার জন্য আর ব্লগে কিছু দেখানোর নেই, কাজ আজকে খাওয়া দাওয়ার পর তো এমনি শরীর ছেড়ে দেয়, আমার আজকে ব্যথা করছে তো আজকে কেন কাজও করতে ইচ্ছা করছিল না কিছু। তবুও বাসন টাসন তো মেজে রাখতেই হবে, কে করবে, রেখে দেবো ও না পরের দিন সকালে মাজবে, আবার ওকে দিয়ে করবো, এমন তো না যে উঠে দাঁড়াতে পারছি না, আমি করে নিয়েছি ওর জন্য কষ্ট করে। এবার শোবো, বলি না গরমকালে শোয়াটাও যেন শাস্তি মনে হয়, শোবো তো এই বিছানার এগুলো না এখন শুতে গেলেই ভয় লাগছে, এই মনে হচ্ছে শুলে যেন গায়ের মধ্যে সব চিপকে যাবে। তবুও ভালো এখন একটু হাওয়া দিচ্ছে বাইরে, ভালোই ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, ঝড় না বাট জোরে হাওয়া দিচ্ছে, ওয়েদারটা একটু ঠান্ডা যেহেতু শুতে গেলেই হয়ে যাবে সমস্যা। সে যাই হোক চলো, আর কথা বলতে ইচ্ছা করছে না, তো ব্যথা হচ্ছে মারাত্মক যন্ত্রণা হচ্ছে। ও চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, কথা বলতে বলতে 5 মিনিট হয়ে গেল, তো টাটা গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, গুড নাইট।